স্কুটার আপনার প্রচুর পুলিশ ধরে, সো আপনারা হলো যে স্কুটার যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে চালায়েন না, প্রচুর ধরতেছে ইন্ডিয়ানদের, বাইরে ফরেনারদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালায়েন না। আমি ইলেনাকে হারাই ফেলছি আপনাদের সাথে কথা বলতে বলতে, এখানে হাজারো মানুষ এখন। গুড মর্নিং গাইজ, এখন আমি আছি মাইসোরে বা মাইসুরু, যেমনি ইচ্ছা আপনি আপনি বলতে পারেন। তো হাম্পিতে আমাদের যে ফিফথ ডে ছিল ওইখানে জাস্ট চিল করা ছাড়া আর কিছুই করি নাই, এই জন্য আর কোনো শ্যুট করি নাই ফিফথ ডেতে। দেন রাত 10:30 বাসে উঠছি, ব্যাঙ্গালোরের বাস, আর ব্যাঙ্গালোরের বাস সকাল 5:30 আমাদের ব্যাঙ্গালোরে নামায়। সো প্ল্যান ছিল ব্যাঙ্গালোরটা একদিন এক রাত এক্সপ্লোর করা, বাট সকাল 5:30 নেমেই ইলেনারও ইচ্ছা হয় নাই, আর আমারও আমাকে যখনও বললো যে লেটস নট স্টে হিয়ার, আমরা চলে যাই মাইসুরতে, মাইসোর বা মাইসুরু, মাইসোর মানে মানুষ মুখে বলে মাইসোর, বাট আপনার যদি ম্যাপে দেখেন লেখা মাইসুরু অফিসিয়াল নেম। তো পাশে আপনার একটা ট্রেন স্টেশন ছিল, সো ট্রেন স্টেশনে আসলাম, 5:55 টিকিট কাটলাম, 6:00 সময় ট্রেন ছেড়ে দিচ্ছে। জাস্ট একটা জেনারেল ট্রেন, আপনারা ফুটেজ অলরেডি দেখছেন, জাস্ট একটা নর্মাল জেনারেল ট্রেন। তো তারপর হলো গিয়ে এখানে আসতে লাগছে জাস্ট 2 ঘন্টা, 8:30 সময় আমরা মাইসুরুতে এসে নেমে গেছি। দেন এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে হোটেলে, আর হোটেলটা হলো একদমই নর্মাল একটা হোটেল, 600 টাকা পার রুম পার ডে, আর ডাবল বেড বাট কমফোর্টেবল আছে, নন এসি অফকোর্স। জাস্ট আজকে রাতটা থাকবো, কালকে সকালে চেক আউট করে কালকে মেবি কোচিতে চলে যাবো, আমি জানি এখন টিকিট কাটি নাই। সোফার এখন জাস্ট ইলেনা রেস্ট নিচ্ছে রুমে, আর আমি জাস্ট গোসল করলাম, আমি মেইন রোড থেকে হাঁটতেছি এই জন্য এত নয়েজ, আদারওয়াইজ এত নয়েজ থাকে না আপনারা জানেনই। দেখতে পাচ্ছেন যে আমি এখন মাইসুর মেইন সিটিতে মেইন রোডে, সো এই জন্য অনেক নয়েজ। সো হ্যাঁ, আমি এখন গোসল করে বের হলাম, ইলেনা ঘুমাচ্ছে রেস্ট নিচ্ছে, কজ বাস সারা রাত জার্নি করে ওর ফ্রেশ ঘুম হয় না, আমারও হয় না অ্যাকচুয়ালি, আমিও টায়ার্ড। তো এখন নাস্তা করব, আর মেইন আমার টার্গেট হলো এখন একটা সিম নিব, কজ আমি এখনও সিম নিই নি, ইন্ডিয়াতে প্রায় 10 দিন হয়ে গেল এখনও সিম নিচ্ছি না, সো একটা সিম কিনবো এই জন্য বেরোচ্ছি। বাট আপাতত এখন সানডে যেহেতু এখন প্রায় 11টা বাজে, বাট এখনও সব বন্ধ, সো আমি জাস্ট দেখতেছি কোন সিমের দোকান কোনোটা খোলা পায় নাকি। আর আমার কাছে কিছু ডলার আছে, আমার মেইনলি আমি কার্ড ইউজ করবো, বাট কিছু ডলার নিয়ে আসছিলাম ওইগুলোও এক্সচেঞ্জ করে ফেলবো। বাট আজকে সানডে, সো ব্যাড লাক, সব বন্ধ সোফার, কয়েক 2টা দোকান পাইলাম, 2টা দোকানই বললো যে 11টার পরে আসতে, জাস্ট কর্মচারী আছে বাট মেইন লোক নাই যে সিম বেচবে, ব্যাপারটা অড আসলে। সো দেখি আমি জাস্ট আজকে আছি আর কালকে আছি, হোপফুলি কালকে রাতে চলে যাব। এটা হলো একটা মার্কেট, আর হাম্পি নিয়ে যদি আমি আপনাদের লাস্ট 2টা সাজেশন দিই, এক হলো যে এখানে বুস পাওয়া যায় না, সো আপনারা যদি অ্যালকোহল খেতে চান তাহলে অ্যালকোহল বাইরে থেকে নিয়ে আসতে হবে, বিকজ আদারওয়াইজ আপনারা পাবেন না। আর রিলিজিয়াস প্লেস, সো যদি আনেনও বাইরে থেকে নিয়ে আসেন, নিজের রুমে বসে খায়েন, বাইরে সবার সামনে খায়েন না। স্কুটার আপনার প্রচুর পুলিশ ধরে, সো আপনারা হলো যে স্কুটার যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে চালায়েন না, প্রচুর ধরতেছে ইন্ডিয়ানদের, বাইরে ফরেনারদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালায়েন না, আদারওয়াইজ ঝামেলায় পড়বেন। সো আপাতত আপডেট এইটুকুই, আমি পরে আপনাদের আরও জানাচ্ছি কই কী করি, আমি জানি না, এখন একটা লোকাল বাজারে ঢুকবো, আমার বাজারে শ্যুট করতে ভালো লাগে না, এই জন্য আমি এখন জাস্ট দাঁড়াই আপনাদের বলে এখন বন্ধ করে দিচ্ছি, আর পরের আপডেট তো আপনারা জানবেন। থ্যাংক ইউ।
মাইসোরের যে প্যালেস, মাইসোর প্যালেসে সবচেয়ে সুন্দর প্যালেসের একটা নাকি বলা হয় ইন্ডিয়ার ভিতরে। আর আজকে যেহেতু সানডে তো আজকে এখানে একটা লাইট শো হচ্ছে, আর এখন এন্ট্রি ফিও নাই, মানে আমি কোনো এন্ট্রি ফি দেই নাই, বাট ইলেনা ওর বুকে পড়ছিল এন্ট্রি ফি নাকি 200 করে, সো আমি ওটা বলতে পারতেছি না, বাট আপাতত আমি কোনো এন্ট্রি ফি দেই নাই। আর মাইসোরে তেমন কিছু করার মোটামুটি নাই এই প্যালেস বাদে, আমরা জাস্ট এটা হলো কি একটা মিডল পয়েন্ট হিসাবে ইউজ করতেছি কোচি যাওয়ার জন্য। মাঝখানে আজকে রাতটা এখানে থাকবো, কালকে রাতে কোচি চলে যাব। আর আমি আপনাদের হাম্পি থেকে আসার টিকিটটা বলি নাই, হাম্পি থেকে এখানে আসার বাস টিকিট হলো 1500 রুপিস দুজনের জন্য, তাহলে 750 রুপিস একজনের, বাট ওইটা হাম্পি থেকে এখানে না, হাম্পি থেকে ব্যাঙ্গালোর, দেন ব্যাঙ্গালোর থেকে যেটা আমরা করছি ব্যাঙ্গালোর থেকে ট্রেন নিছি, এসেই নেমে সকালে যেটা আপনার বললাম, জাস্ট নেমেই পাশেই ট্রেন স্টেশন ছিল, ট্রেন স্টেশনে গেছি, 150 রুপি দিয়েছি দুজনের জন্য, তাহলে মানে 75 রুপিস পার পার্সন, বাট একদমই স্ট্যান্ডার্ড টিকিট নিছে, জেনারেল টিকিট, কোনো মানে ক্যাবিন বা কিছু না, জাস্ট নিয়ে 2 ঘন্টার ভিতরে মাইসোর এসে পড়ছে। তো এটাই ছিল আপনাদের আপডেট। আর হলো যে মাইসোর থেকে যে কোচি যাবো ওইটা টিকিট বুক করে ফেলছি, ওইটা পড়তেছে 680 রুপিস পার পার্সন, কালকে রাত্রে বাস, 10 ঘন্টা লাগবে যেতে। আর ডলার এক্সচেঞ্জ করাইছি $300, রেট পাইছি 72 করে, উইচ ইজ লাকি, বিকজ 71 করে বাইরে বলতেছিল মাইসোরে, আর হাম্পিতে বলতেছিল 69 করে। সো আমি আমার হোটেল রিজার্ভেশন মানে হোটেল ম্যানেজার যে তাকে বললাম যে 71 করে আমি পাইছি, বাসের টিকিট জন্য টাকা চাচ্ছিলাম, আমি বললাম যে আমি ডলার ভাঙাবো, সে বললো কত করে পাচ্ছ, আমি বললাম 71, দেন একটু পরও আমাকে অফার করলো 72 করে, আমি দিয়ে আমার কাছে আসো, পরে 72 করে ওর কাছ থেকে $300 ভাঙাই নিলাম। সো এটা হলো আপডেট, এখন আছি আমি প্যালেসে, দেখি কী অবস্থা, দেন আপনাদের আমি জানাচ্ছি। আমি ইলেনাকে হারাই ফেলছি আপনাদের সাথে কথা বলতে বলতে, এখানে হাজারো মানুষ, এখন আজকে সানডে স্পেশাল লাইট শো হচ্ছে, সো এখন আমি ওকে কই খুঁজি, পাইছি ফাইনালি। প্যালেসের ভিতরে এখন যাওয়া নিষেধ, এখন জাস্ট বাইরে থেকে লাইট শো এনজয় করতে পারবেন। প্যালেসের ভিতর যেতে হলে আপনাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার ভিতর আসতে হবে, 7 দিনই খোলা, আর ঢোকার জন্য এন্ট্রি ফি হলো 200 রুপিস। তো কালকে লাইট শো দেখার পর এখন দিনের বেলায় আবার আসলাম, আজকে ভিতরেটা দেখবো, টিকিট কিনলাম বাইরে থেকে, টিকিট প্রাইস ছিল 70 রুপিস পার অ্যাডাল্ট, আপনি ফরেনার হন ইন্ডিয়ান হন ডাজেন্ট ম্যাটার, 70 রুপিস করে সবার জন্য সেম, সো উইচ ইজ গুড, বিকজ নর্মালি সব জায়গায় ফরেনারদের জন্য অ্যাটলিস্ট 5 গুণ বেশি প্রাইস থাকে, বাট এখানে ওটা নাই। সো কালকে তো লাইট শো ছিল, ভিতরে ঢুকতে পারিনি, আজকে এই টিকিটের জন্য ভিতরে ঢুকতে পারবো। আপনারা যদি ভিতরে ঢুকতে চান দেন আপনাদের সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার ভিতরে আসতে হবে, 6টার সময় বন্ধ হয়ে যায়, সো 6টার আগে আসতে হবে, 5টার ভিতরে আসতে হবে, তাহলে আপনারা প্যালেসের ভিতরে গিয়ে এনজয় করতে পারবেন। আর লাইট শো আমার জানা মতে শুধু সানডেতেই হয়, সন্ধ্যা 7টা থেকে 8টা, অন্যান্য দিন হয় নাকি আমি বলতে পারি না। সো এখন দেখি ভিতরে গিয়ে এক্সপ্লোর করি।